মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে পবিত্র জুমাবার দিন জুমার নামাজ জামাত সাথে আদায় হরাইয়া আজকের এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, মাত্র 10টা দিন বাকি আছে রমজানুল মুবারক। আমরার সামনে হাজির হইরা আল্লাহ চাহে তো এই পবিত্র মহিনার সামনে রাখিয়া পবিত্র শাবানুর শেষের দিকে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ যেহেতু আমরা রিবার সুযোগ করিয়া দিছেন, আল্লাহ আমরা রিহাজ করা আমিন। সম্মানিত হাজরিন, মুবারক মাহফিল শুরু হয়েছে দেশ বিদেশি হযরত উলামা ইকরাম আহল তশরিফানরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমি বড় আশা করি আপনার সামনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি, এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ায় যত কিছু আছে সব দিয়ে সব কিছু একদিন বিলীন হয়ে যাবে, সবটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আপনারা গেছে জানতাম যে ইয়ার এই বিশ্বাস আমরা রাখছি যে দুনিয়ার সপ্তাহ একদিন ধ্বংস হয়ে যাবে। মাদকা আমরা আজকে জেলা জমিনে চলাফিরা করলাম, আমরার বাপ দাদা আমরার বহুত মই মুরব্বী ওলা আসতেন কিছুদিন আগে দুনিয়ার চলাফিরা করছেন, কিন্তু আজকে হাজারো ইচ্ছা করলেও তাইন তাইনার জমিনে চলবার ক্ষমতা রয়েছে না। তাইন তাইন বাড়ির খান্দাত মসজিদের কিনারাত কবরিস্তানও তাইন তাইন আসছেন। লন্ডন আমেরিকা দুনিয়ার বিভিন্ন দেশের আপনজ নকলের খবর মানুষে নিতে পারে চিঠির মাধ্যমে সেলফোনের মাধ্যমে, কিন্তু মসজিদের কিনারাত গাঙ্গর ফারো খালর দ্বার অথবা মাদ্রাসার পিছনে বিশ্বাস করি নবীজির কথা অনুযায়ী হয়তো আল্লাহ দয়া করলে তান তানরে আল্লাহ মাফ করিয়া কবরের জগতে জান্নাতি হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। আর না হয় গুনার কারণে জাহান্নামের কঠিন আজাবর মাঝে গ্রেফতার আসুন। অতএব আমরা স্মরণ রাখার দরকার, আজকে যারা আমরার মাস্তনে বিদায় নিছেন কি প্রথমত শ্রদ্ধার সাথে তারারে স্মরণ করি আল্লাহর দুয়ারও ভিক্ষা চাইম, আল্লাহ যেন তারার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দেন। হুকা আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়া একদিন আসিল না, আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছে। আমরা একদিন আসলাম না, আল্লাহ আমরা দুনিয়ায় ফাটাইছে, কিন্তু এই দুনিয়াও একদিন থাকতো না, আমরাও একদিন থাকতাম না। 18,000 মখলুকাত হোক, 80,000 আলম হোক, আল্লাহু আলম, আল্লাহ বালা জানেন কত হাজার কত কোটি জাত মখলুকাত, কিন্তু সব কিছু একদিন বিলীন হয়ে যাব, সপ্তাহ একদিন ধ্বংস হয়ে যাইব। যান ধ্বংস নাই এই নইলে একমাত্র আল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। যে সময় কিচ্ছু আসলা না তখন আমার আল্লাহ আসলা, যে সময় কিচ্ছু থাকতা না তখন আমার আল্লাহ আইজ, আমার আল্লাহ আসেন না নাই। এটা মনে রাখার দরকার, ই আল্লাহ রে ছাড়িয়া বন্দা জমিন চললে চাইলেও চলতে পারবা, কিন্তু জীবনে সফল কাম হইতে না। আল্লাহ রে ছাড়িয়া যে মানুষ চলছ এদায় অন্য ধর্মের মানুষের ব্যাপারটা ব্যতিক্রম, আমরার ধর্মের মানুষের ব্যাপারটা সম্বন্ধ আল্লাহ দেখেনে। আমরা যদিও গুনাহগার, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে ইমান আনছি। যদিও আমরা গুনার কারণে কোনো দিন যদি আল্লাহ না ফরক জেল যাইগি দুজখ যাইগিও, ইমান নামক নিয়ামত থাকার কারণে আল্লাহ আমরারে যেদিন জেল তনে দুজক তনে মুক্তি দিলেইবা, ওই দিন আল্লাহর দয়ায় আমরা যখন জান্নাত গিয়া ঢুকমু তখন আমরা লাগি জান্নাত হইব চিরস্থায়ী জান্নাত। সুবহানাল, জান্নাতর জীবনের কোনো শেষ নাই। সুবহানাল। আবার কাফির বেঈমান হলো লাগি জাহান্নাম হইব চিরস্থায়ী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, দুজখ যেন যাইবার কোনো দিন বাড়ি আইতা নাই। এ কারণে আল্লাহ আমরারে বড় মায়া করছেন, আমরা আর বড় এক পুঞ্জি,
আমরা রে আল্লাহ বড় এক নিয়ামতর মালিক বানাইছেন, এই নিয়ামতর নাম হইল ইমান। দয়া করে কইবান এই নিয়ামতর নাম কিতা, জোরে কক এই নিয়ামতর নাম কিতা। আর ইমান থাকার কারণে আমরার পুঞ্জি হয়ে গেছে, এখন যদি আমরা যৎসামান্য নেক আমল করতে পারি আল্লাহর ফরজ বিধান গুলারে মানিয়া, তৌফিক আন্দাজা যদি নেকির আমল করতে পারি আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ একদিন না একদিন আমরারে আল্লাহ এই দুনিয়ায় তো নে বিদায় নেওয়ার বাদে চিরস্থায়ী জান্নাতর বাসিন্দা বানাইবা। সুবহানাল্লাহ। অতএব সেই কথাটারে মাথা রাখিয়া জীবন চলার পথে আমরা যদি একটু খেয়াল করি যে এই জমিন আমরা আসি খাইলে আমরা থাকতাম না, তখন আমরা চলাফেরাটার ধরন চলাফেরাটার রাস্তারে আমরা বদলানির দরকার। বড় দুঃখ লাগে মুসলমানের হইয়া আজকে মুসলমানই তৈয়া বেঈমান বেদিনের রাস্তায় আমরা চলাফেরা শুরু হয়েছে, কথা ঠিক নেই যাব। মুসলমানের বাচ্চাইন্দর মুসলমানই তৈয়া আজকে কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন হলোর চলা পথে চলাফেরা আমরা যে শুরু করলাম, আমরা কি মনে রাখার দরকার নাই যে এরা যদি বেঈমান হইয়া থাকে তাই লাগে চিরস্থায়ী জাহান্নাম। যেহেতু আল্লাহ আমার এই ইমান নামক নিয়ামত দিছেন, এই নিয়ামতের কারণে আমি দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাই, এবার একটা ব্যবস্থা আছে নি না নাই, মাতকা আছে নি না নাই, আছে। যে বেটায় জাল বায় নদীর মাঝে একটা আশা লইয়া জাল বায় মাথই না, সারাদিন যদিও মাছ উঠে না কোন সময় উঠে যাব কোন সময় উঠে যাব আশায় বায় হাসারাইন বাসাব। যে বন্ধু বড়ি বাইন তারও একটা চিন্তা থাকে যে যদিও কোনটা মারছে না একসময় মারি দিব লাগি যাব। আমরা ব্যাপারটা তো এমন নয় গো ভাই, আমরা তো ইলা আশা করে খালি বইছি না, বরং আমরা রে আল্লাহ লাইন লাগাইয়া দিলাইছি। আমরা নিয়ামতের মাঝে বড় নিয়ামত আল্লাহ আমরা রে নবী কামলিওয়ালার উম্মত বানাই দিছি। সুবহানাল্লাহ। আশা করি কক্কা এই যে পুঁজি ও যে পুঁজি আমরা মালিক হয়েছি, ইমান নামক পুঁজি ভাইয়া আমরা জান্নাত যাইবার গ্যারান্টি হয়েছে নি না হয়েছে না, মাত কা মাত বুঝই নি, জান্নাত যাইবার বড় গ্যারান্টি হইল ইমান আছে। এখন আমরা বড় কাম হইব নে কামল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ইমান আনিলাই আর নেক আমল করিলাই এর বাদেও আল্লাহ কইন তার আল্লাহ কি আমি আল্লাহ জান্নাত রাখছি, জোরে কইন সুবহানাল্লাহ। একটু হিসাব করার দরকার, আমরা তো ইমান আনছি না আল্লাহ আমরা রে ইমান দান করে নিয়েছি, মাত বুঝছেন নি, আনা এক জিনিস আর পাওয়া এক জিনিস। আপনি যদি ইচ্ছা করি একটা জিনিস যে কুজিয়া খাস করিয়া অনুরোধ করিয়া মেহনত করিয়া কষ্ট করি ফাইন, ইগুর এক কদর। আর যে গো মাগনা ফ্রি ফাইলাইন ইগুর আর এক কদর, মাত কোনো বুঝাইতে পারছি না। এটা আমি কইটা আমার ব্যক্তিগত কথা, আমরা ইমান আনছি না আল্লাহ আমরা রে দয়া করি ইমান ওয়াল্লা বানাই লিস হকা। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি, ইমান আনছিল নবীর সাহাবি হলে ইমান আনার বাদে তারার উপরে যে তুফান গেছিল কেয়ামত পর্যন্ত এই ইতিহাসগুলা সুনারক করে লেখা, ইমান আনার কারণে তারার উপরে কত কঠিন পরীক্ষা হয়ে গেছে, কথা ঠিক নি না ঠিক নেই। আমরা যদি ওলা ইমান আনতাম তে বুঝলাম মানে ইমানের কি কদর, আমরা তো ইমান আনছি না আল্লাহ দয়া করি আমরা রে দান করি লাইছে। সুবহানাল্লাহ। আমরা তো মৌরসি ভাবে ইমান ওয়াল্লা ওই গেছি, আমরা ইমানুল্লাহ কোনোদিন মাইরও খাওয়া লাগছে না, বখা খাওয়া লাগছে না, কেউ নির্যাতনের শিকার হওয়া লাগছে না, কেউ বাড়িঘর ছাড়িয়া ফেলাইয়া যাওয়াও লাগছে না, কেউ নিজের শরীরের রক্ত জোর আনিও লাগছে না, মাগনা ফ্রি আল্লাহ আমরা ইমান খান দান করে নিয়েছি। এখন আশা করি মনে কিছু বুঝছো, দয়া করে মাতোকে কিছু বুঝছো নি। আমরা যদি ইমান ভাইতাম হজরতে আবদুল্লাহ জুলবাজাদাইন রাদি আল্লাহ তালানু মত, আমরা যদি ইমান গ্রহণ করতাম হজরত বিলাল রাদি আল্লাহ তালানু মত, আমরা যদি ইমান গ্রহণ করা লাগতো হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানু মত, আমরা যদি ইমান গ্রহণ করা লাগতো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মত, তখন বোঝা যাইত ইমান নামক নিয়ামত পাইতে কি কঠিন অবস্থা শিকার হইছে, মাত বুঝছেন না।
তারা ইমান গ্রহণ করার কারণে তারার উপরে যে তুফান আইছে, ইলা কোনো তুফান আমরার উপরে আইছে না, আমরার উপরেও নাই, আমরার বাপদাদার উপরেও নাই। মাথুন আমরা ফ্রি ফাইলিছি, মাশাল্লাহ। ফ্রি যখন ফাইলিছি তে তো আল্লাহ এত বড় নিয়ামত যখন আমার দান করছেন, ই নিয়ামতর কদর করার দরখানি না দরখান নাই। মাতকা ই নিয়ামতর কদর করার দরখানি না দরখান নাই। কিন্তু দুঃখের বিষয় আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, কিতা মাগনা গরুর দাঁত নাই, মাথুই না দিন মাগনা গরুর দাঁত নাই। মাগনা যে জিনিস মিলে ইকটার কদর নাই, আফসুস আফসুস। আজকে মাগনা ভাইলিছি গত্তিকে এই ধর্মর কদর আমার গেছে নাই। আইডি কার্ডও আমি আবদুল্লাহ মুসলমান, আইডি কার্ডও আপনারাও মুসলমান, ইসলাম আপনারা ধর্ম ইসলাম লেখা, সত্যিকার অর্থে আমি সমাজও পরিচয় দেই মুসলমান হইয়া। কিন্তু বহুত মুসলমানের বাচ্চা বেঈমানের লোক ধরিয়া এমনভাবে চলাফেরা করে তার জীবনের কর্মক্ষেত্রত গেলে দেখা যায় মুসলমানের কোনো নাম গন্ধ নাই। কক আসাই না, আল্লাহ রসুলে ফরমাইছেন কাফির আর ইমানদারের মাঝে পার্থক্য ধরায় নামাজে। একটা মিনিট লাই চিন্তা করো, কাসাই না, আমরা একশোর মুসলমানদের জমাইয়া, একশো মুসলমানদের জমাইয়া যদি দেখেন ভাই প্রত্যেক দিন ফাঁসক তো নামাজ খেয়ে সঠিকভাবে আদায় করে, মনে হয় না যে কঠিনভাবে বাছাই করলে হয়তো এ পাঁচজন আগলাই যাইব, আর বাকি 95 জন মাশা আল্লাহর নামে মুসলমান। আমরা অধিকাংশ হইলাম সাপ্তাহিক মুসলমান, সাপ্তাহিক নমাজি, মাথো কুয়া সাপ্তাহিক নমাজি আমরা অধিকাংশ। এমনি নমাজও যায় না ভাই, কিন্তু জুম্মাবার হইলে একশো না ফারতে যায়, ইলা মুসলমানের সংখ্যা কম না বেশি, মাথো কুয়া। তাইলে আপনারে আমি যদি প্রশ্ন করি, নবীর সেই হাদিস অনুযায়ী এক রাস্তা বাদিয়া যদি দুইজন মানুষ যায়, একজন বেঈমান আর একজন ইমানদার, আজান হয়ে গেলে মসজিদের ভিতরে ইমানদার ঢুকব, কিন্তু পরিচয় দে মুসলমান, কুরবানির গোশত পাইল না তো এইখানে মাইল লাগায় মুসলমান। হ্যাঁ গাউত গরু যাবো হয়েছে সিন্নির বার যদি বেটায় ভাই আপনার মাঝে আখলর কিচ্ছু নাই, যদি আপনার মাঝে আখল থাকতো তাইলে ওখান তা চিন্তা করলো না, গরুই গো আড়ুয়া বুঝে না, গরুই গুবি আখল বুঝে নাই, যদি বুঝতো তে তোমার মসজিদ আইল নেনি। আমার আজ পর্যন্ত 7 বছর মাঝে মসজিদে দেখছেন হে বেটা বুঝে মাথক তার কত আকল, হে 7 বছরের মাঝে মসজিদ নাই, গরুয়ে বুঝে না করতে গরু একছে মসজিদ। আল্লাহ মাফ করুক, ইলা মুসলমান আছে মসজিদের মাঝে যাইতে চায় না, আফসুস আফসুস। আমি মুসলমান কিন্তু আমার মুসলমানই হই আর আমি হই একবার তা চিন্তা করি, কেন বলে মাগনাই ইসলাম পাইলিছি, মাগনাই ইমান পাইছি, করতে আজকে ইমানের কদর আমার গেছে। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই আজ, যে মাগনা ভাইলিলে এই জিনিসের কদর মিলে না, এর বাস্তবত হইল কোনো বাভে কোনো বাইয়ে যদি কষ্ট করিয়া যদি তাই বিদেশ কামাইয়া মাতার গাম ফাও ফালাইয়া যদি রুজি করিয়া আপনারা রেতিমগঞ্জের বাজারে যদি একটা বিঠা লয়, তাইলে বেঠা দেখা যায় জীবনের চরম সীমার কঠিন পর্যায়ে পড়ে গেল, এই বিঠাটা ব্যস্ত চায় না, ইলা হয়ে যায় যে ডাক্তারে কইছে বা তোমার 7 লাখ টাকা লাগবে অপারেশন করতে, বিটাকু বেসিলে তো টাকা 15-20 লাখ পাইবা, চিকিৎসা করি আরো 2-4 বছর বাঁচতে পারবে। দেখা যায় বেটাই উঠিয়া কয় না মরিয়ে খে যাই মইলে এই বিটা বেচতাম না, কারণ সারা জীবনে ওখান তা জুয়াইছে আমার বাচ্চা ইনতুল লাগে। মাথো কুয়া, ইলা অনেক মানুষ আছেই না নাই, দেখা যায় যে জীবনের ঝুঁকি লইলে মরণের পথ বাঁচিয়া নেই গি, তবুও বাচ্চা ইন্দ চিন্তা করিয়া ইহানটা ব্যস্ত চায় না। আবার ও বাপ মরিয়ালে 2-4 বছরের মাথার 2-4 মাসের মাথার দেখা যায় তার ভুয়াইনতে এখান বেশি নেয়, কেনে কারুর মানুষে গিয়া হইন দেবা তোর বাপ অত বিপদ মরছে কইলে জায়গা হান বেচছে না, তোমরা বেশি লে অত বড় গলা দিয়ে উঠিয়া কইব তোমার বাপর বেশি আন, আমার বাপর আন বেশি, উমরব্বী হলে হইন দে বেটা যে বেটা জুয়াইছিল হে জানে কি কষ্টে জুয়াইছিল।
أتوينا যে জুয়াইছিল হে জানে কি কষ্টে জুয়াইছিল মরি গেছে কইলি কেন বেসাত গেছে না হাসাও যে জুয়াই হে জানে কি কষ্ট করি আর মাগনা ভাই লিলে জানে একজোড়া কষ্ট লাগে নাই কেন বড় কষ্ট লাগে আজ মুসলমানের গরে গরে দেখা যায় বেঈমান বেদিনর ইহুদি খ্রিস্টানর অনুষ্ঠানে মুসলমানের গরে সাজাই লইছে মুসলমানের গায়ে জানে ফটো তোলা হারাম এর বাদে ওই আব্দুল আদর খান্দাতে ইয়া কুকড়ো ইয়া ফটো তুলব লেফটিনও ইয়া ফটো তুলব ইল বে আদ আছে মরি যার বেটা গু অ্যাক্সিডেন্ট করিয়া ওটা ফানি দিত মুখ হে ফানি দেওয়াত না হে ফটো তুলাত হকাইলে বর্তমানে চলেন না চলেন না এই যে অবস্থাটা শুরু হয়েছে তারা এখন তো জিকান জানো বলে গরজেন ফটো লকটাইয়া তুইছে ঠিকঠাক ঠিক নেই হে জানে যে যে গরু ফটু আছে এই গরু রহমতর ফিরিশতাই না এর বাদেও ফটু তুই এই যে বিষয়গুলো জানে যে মুসলমানের বাচ্চায় তার গরুর ভিতরে কোনো আনুষ্ঠানিকতা হইলে বা কোনো অনুষ্ঠান হইলে এই গুড় একটা মাতক নাফর মানে খা মুখল দিয়ে আজকে আমরার মুসলমানের গরু খুলরে বড় হয়ে গেছে নাউজুবিল্লাহ সময় তো হাজিরিন আমার প্রথম কথা খান থাকবো আল্লাহ যদি নিয়ামত আমরা ইমান খান দান করছেন তাইলে ইমানের কদর করার দরকার আছে নি না আর ইমানের কদর কিতা দিয়া করতাম নেক আমল দিয়া দয়া করে হকা কিতা দিয়া জোরে হকা কিতা দিয়া করতাম নেক আমল দিও যে আইস্তনে মাত্র 10 দিন বাদে রোজা মাস আইছে বুঝিয়া জবাব দেখা কদিন রয়েছে রোজার এই কেন নিয়া যান দৌড়াতে উঠছে হ্যাঁ দৌড়াই না জানো রোজা আইছে নি আল্লাহ আমরারে মাফ করিয়া দিবার এক সুবর্ণ সুযোগ দিছে আল্লাহ আমরারে জান্নাত যাইবার এক ব্যবস্থা দিছে সুবহানাল্লাহ মা বই নগলরে কই মুখতান কি আল ফল্লে একটু খেয়াল করুন জানো দয়া করি একটু তা মা বই নগলে খতান খেয়াল রাখুন রোজা মাস আল্লাহ উম্মতে মুহাম্মদির লাগি যেমনি ভাবে ফরজ করিয়া দিছেন আল্লাহ কইরা আমি আগর উম্মত হলর লাগিও আল্লাহ এই রোজারে রোজা ফরজ করিয়া দিছিলাম সুবহানাল্লাহ তবে অন্য নবীর উম্মতর রোজা আর আমরা রোজার মাঝে বেশম আছে অন্য নবীর রোজা অন্য নবীর উম্মতর রোজা আছিল বহুত কঠিন প্রশ্ন করলি তা পারেন কিভাবে কঠিন কঠিনের মাঝে বড় এক কঠিন আছিল তারা জেলা খানি ফানি নিষেধ আছে খানা পানার যেমনি ভাবে নিষেধ আছিল ওলা জবানোর কথাবার্তা ওল্লা নিষেধ আছে মাথান বুঝছেন কি জানি না খানি বানির লগে কথাবার্তাও নিষেধ আছে আমরা লাগে যদি কথাবার্তাও নিষেধ থাকতো তে অবস্থা কি তো হইতে এমন তো ভালো হইল না এটি মঞ্জুর বাজারও গেলে সিল্লানিও না গেল না অনেক হয়তো খালি দুম্বর দুম্বর না গেল মাথা ইন্দা দি আল্লাহ মাফ করুক ও যেন মাত কথার সুযোগ দিছেন তো কিতা করতে বলে সারাদিন গিবত লইয়া আর নাফর মানে মাত কথা লইয়া থাকতাম বলে জি না আল্লাহ যখন মাতর সুযোগ দিছেন তো উচিত হইয়া থাকবো এই মাস্টারে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কাটাইতাম জুরে হোকা সুহান কারণ আল্লাহ কইছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এই মাসটা হইল কোরআন নাজিলর মাস কোরআন নাজিলর মাস মাস হিসাবে আল্লাহ এই মাসের মর্তবারে ওলা বাড়াইয়া দিলা নবীজি ফরমাইন অন্য মাসে যদি আমার উম্মতে এক কতম কোরআন শরীফ যদি অন্য সময় ফোড়ে তাইলে এক কতমে 10 কতমর সওয়াব হইব আর রোজা মাসে যদি আমার উম্মতে এক কতম তিলাওয়াত করে তে 70 কতমর সওয়াব আল্লাহ তারে দান তাইলে এক অক্ষরে 70টা নাকি সুবহানাল্লাহ এই মাস হইল সিলা রহমি রাখার লাগি সবচেয়ে উপযুক্ত একটা মাস সিলা রহমি বুঝেন আত্মীয়তার সম্পর্ক আমার মাঝে তো আজকে আত্মীয়তার সম্পর্কের মাঝে বড় কঠিন অবস্থা শুরু হয়েছে হুফুরে বাইভূতে হুফুর পরিচয় দিতে সরম করে কারণ হুফু কি বা গরিব হুফু কি বা ভিখারি মাতই না অনেক সময় দেখা যায় বাইভূতে হুফুর পরিচয় খান দিতে তার সরম লাগে যায় নাউজুবিল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন আত্মীয়তার চিহ্নকারী কোনোদিন জান্নাত যাইত না কথা আনাইছে হিসাবে একটু গুরুত্ব দিয়ে খেয়াল করুক
এমনও দেখা যায় আমরা সমাজ আফন ভুফুই নাইয়া বাই ভূতন্দর বাড়ি একটু বইবার সুযোগ হয় না, খাইবার তো সুযোগ নাই, পরিচয় এখন দিতে চায় না, নিজে মাথায় না, নিজের ওয়েন্তরে দি মাথাইতে চায় না, না জানি ইজ্জত কমিছে। অথচ ই ঘরের বউয়ে কাল মনে রাখার দরকার যে ঘর আজকে বাহাদুরি করাই, ই ঘরের এক সময় খুব আদরের একজন মেয়ে আসলা এই হুফু ঔ বাড়ি, যদি আমার দাদার বাড়ি আমি থাকিয়া থাকি মাথার মুরব্বী হলে বুঝরা আশা করি, যুবক পর্যন্ত হয়তো এই বিষয়টা নিগুড় ভিতরে গিয়া ঢুকেন না, আমি আশা করবো আমার মাত বুঝরা অনেক বই নাই নাচই না, ইয়া বাপর বাড়ি আইয়া বাইয়া তোর মেলো আইয়া শান্তি পাইন না, মাতুক আপনার আসইনি না নাই আস অনেক বই নাই না আসই নিল্লা যে বাপর বাড়ি আইয়া খান্দি খান্দি বাপর বাড় তো নেবার হইয়াছে, অনেক বাইর ভুয়াই নাচইন বই নাই তোরে বাপর বাড়ির দারে খান্দা খান্দা খাতার দেখলে একেবারে সিঠেগারে দেখবার দেখা যায় যে এমন ভাবে দুর্ব্যবহার শুরু হয় যে ই মহিলাটা ই মেয়েটা বাইর বাড়ি উঠতে গিয়া তাইরার জানে দেয় না, কারণ এক সময় মা বাপ আসিল মেয়েটার বাক্কা দাবির জায়গা আছে, মা বাপ মরি গেছেন তো ই বাড়ি হয়ে গেছে যেমন একটা বহু দূরের সম্পর্কর বাড়ি, কিন্তু না ই জায়গার মাঝে আমি গুণাগারে দুইটা জিনিস চিন্তা করছি, একটা জিনিস চিন্তা করছি যে বহুত বৌয়ন্তর কারণে দেখা যায় বহুত বই নাইন ই বাড়ির দূরের মানুষ হয়ে যায়, জানি না বুঝছেন কিনা মানুষ, বহুত বৌয়ন্তর কারণে বাইর বৌয়ন্তর কারণ এরকম অনেক সময় দেখা যায় বই নাইন দেখা যায় বহুত দূরের মানুষ বনি যায়, আবার বহুত বই নাইন্তর কারণে আবার বহুত বাইয়ন্তর সংসারও দেখা যায় অশান্তি শুরু হয়েছে, মানতেই হবে কথা আসবে আল্লাহ মাফ করক, আপনি যদি বই নইয়া থাকেন আমার মা বই নল্লার প্রতি অনুরোধ থাকব, দয়া করি আপনি এমন কোনো আচরণ গিয়ে আপনার বাইর বাড়ি বাপর বাড়ি করেন না জানো যে কারণে আপনার বাইর সংসারের মাঝে একটা সমস্যা দেখা দেয় অশান্তি দেখা দেয়, মাথু কা আপনি এই বাড়ির মেয়ে হিসাবে এই বাড়ির বহুত কদরের একজন মানুষ আপনি, কিন্তু এমন ব্যবহার আপনি করেন না জানো যে ব্যবহারের কারণে আপনার বাইর ফ্যামিলিত আগুন লাগি যায় দুঃখ লাগে, কিছু কিছু বই নাই নেমন আসইন, মাঝে মাঝে কিছু কিছু বই নাই নিলা আসইন, তান বিয়া তান স্বামীর বর্তনে বাপর বাড়ি আইয়া ক্ষমতা বেশি চালানিত লাগিয়া গরুর মাঝে বাইয়ন্তর মাঝে সংসারের মাঝে সমস্যা দেখাতে, মাতো কা আবার অনেক বাইর বউয়াইন আসইন বাইয়ন্তরে তান ভর্তিত ফেলাইয়া দেখা যায় বাইর বউয়াইন্তরে এমন ভাবে বাইয়াইন তোর বইনাইন তোর মাঝে দুশ্মনী হয়ে দা করি দেন যে নিজে তো দেখতে পারইনু না, বাইয়াইন তো দেখা যায় বইনাইন তোর দয়ে চোখ দিয়ে দেখতে পারে, আমার মাথে রাগ করা নিশাব বাস্তবতা যারে হয় এমন হয় যে এক সময় বাই বুয়াইন তোর আচরণের কারণে ই বইনগু দেখা যায় ইয়া বাফর বার তনে খান্দি খান্দি বাড়িয়া যায়, রাস্তার যদি কোনো মুরব্বীর লোকে দেখা যাতে মুরব্বী জিকাইন গো মাই তুমি তো অমুকর ফুড়ে গো, ওর বস আসা আমি অমুকর ফুড়ে বেটে খান্দ খেনে মেয়েটায় আগ করি খান্দন ধরে বুক ফাটাইয়া খান্দে, আর হয়ে বস আসা মা বাপ দুনিয়ায় তো আসলা বড় আশার জায়গা আছিল, মা বাপ নাই ইসলাম বাফর বাড়ি বাইন তোরে দেখি না, আমার বাইর বুবাইন তোর আচরণে আর বাইর আচরণে আমি আর বাড়ির টিকছি না বাড়ি যাচ্ছি, ও যে কষ্ট আপনি দিলা মনে রাখুন জানো, মা বাপর বাচ্চা এই মেয়েটার বদুয়া এই বনির বদুয়া যদি লাগি যায় তাইলে আপনার দুনিয়াও গেছে আখেরাত গেছে, আপনি কেনে এমন ব্যবহার করবা, মানবতার নবী সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ নবী নবীউল আম্বিয়া রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাঝে তো ইতা পাওয়া গেছে না, বরং এমন আচরণ মিলছে যেগুলার তনে কেয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা নিবার আছে, জুরে হোক সুবহানাল্লাহ, আমার কথা বুঝিনি আপনারা বই না খেন হ্যালো বোকা এমনই গেল বন্দুক কুন্দুক দিয়ে পুরো আন্দাই হইলিছে বই যাক সময় তো হাজুরিন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফন কোনো বাই বই আসলানি মাত্তা না আসলানি ঠিক তো নাই রে বা হুদাউর খান ব্রেতা একটা খারবার
وانا اخلي دور اني كان في اسلام حايب يا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد আমার নবীজির মার ঘরের মার ভেটর আর কোনো ভাই বোন আসলেন মা তো কুয়া হায় রে এখন তো জানুন না নি নবীর মা আমেনার গর্ভত যেদিন আমার নবীজি আসলা তখন সাইর মাসর হজরত আবদুল্লাহ ইয়াসরিফ গেসলা ব্যবসার লাগে হৌজা গাত্তাইন ইন্তেকাল ফরমাইছে মা আমেনার লগে বিয়াও আর সাইর মাসর বাদে মাতাত হজরত আবদুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে সুবহানাল্লাহ নবীর মার গরু এখলামাত্র আমার নবীর আল্লাহ দুনিয়া দিছে সুবহান নবীর আফন কোনো ভাই বোন নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ তান বাবা আব্দুল্লাহর জমিন তো উঠাই লিছে কেন উঠাইছেন কিতাল লাগি উঠাইছেন বিজ্ঞ উলামা ইকরামুল্লাহর কাছে কইলে হাইবা এটা আল্লাহর ইচ্ছা সম্মানিত হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আফন মারফেটর কোনো ভাই বোন আসলা না কিন্তু হাওয়াজিনার যুদ্ধবন্দী হলোর মাস্তনে 6000 মহিলা যে সময় যুদ্ধবন্দী হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত তথা সাহাবায়ে কেরাম আজমাইনের আত যখন 6000 মহিলা বন্দী হইয়া আইসা হঠাৎ করে এক মহিলা উঠিয়া কইসলা যে ও মুহাম্মদর সাথী হল তোমরা তোমরা নবীরে গিয়া তোমরা তোমরা নবীরে গিয়া হইয় যে এই বন্দি মহিলাগুলোর মাঝে আমি তা নেহ বইন আমার লগে তাই নেহ বার্তা সাক্ষাৎ করতা সুবহানাল্লাহ সাহাবি হল চিন্তার মাঝে ভরি গেল রে নবীজির তো আপন কোনো ভাইও নাই বইনও নাই এই মহিলা খেনে হল এর বাদেও গিয়া নবীজিরে কইলে ইয়া রাসূলুল্লাহ এক মহিলা কইছেন যে আপনি নবী তান ভাই একবার তো আপনার নবী তান লোকে দেখা হল আল্লাহর হাবিবে কোন যে মহিলার খবর দিয়ান যখন মহিলার খবর দিয়ান হয়েছে তখন নবী যে জিকাইন ও বিবি ও মহিলা তুমি বুঝলে আমার সাহাবি ওগুলোরে কইছো তুমি আমার বোন আল্লাহর বান্দি হন যে আপনি আমার বই ভাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে জিকাইন ও মহিলা আমি তো জানি আমার মার ভেটো আর কোনো ভাই বোন হইছেন না অর্থাৎ আমার কোনো ভাই বোন নাই আপনি কিভাবে আমার বোন হইলা দাবি করেন আল্লাহর বান্দি হইন ভাই যদি আমি তোমার মার ভেটোর ভাই বোন নাই কিন্তু এর বাদেও আমি তোমার বোন কারণ তোমার মা আমেনার কুল তোলে যেদিন এক মহিলা ইয়া তোমারে লইয়া গেছিলা দুধ পান করাইবার লাগি তান বাড়ি আসিল তায়েফ তায়েফ ওর সাদিয়া গুত্রর মহিলা হালিমার মার মার বুকুর দুধ পান তুমি করছো আর আমি হইলাম তোমার দুধ মা হজরতে হালিমা সাদিয়ার মেয়ে আমার নাম হইল সায়মা সুহান আমি তোমার দুধ মার মেয়ে সায়মা ও ভাই এখন বুঝছো নি তুমি আমার কিলা ভাই নবী এখন বিশ্বাস করতাম কিলা যে তুমি আমার বোন তুমি যে আমার দুধ বই দুধ মা হজরতে হালিমা সাদিয়ার মেয়ে আমি বিশ্বাস করব কিনা আল্লাহর বান্দিয়া হইন ভাই আমি জানি তুমি আমার কথা মানতে না কারণ যে সময় তুমি আমরার বাড়িতে গেছলা এই সময় তোমার বয়স আসিল একেবারে ছোট্ট দুধর সন্তান এই সময় কুর কথা মনে থাকার কথা নাই কিন্তু তুমি ভাই যেন আমার এমন এক ভাই তুমি বাইর লাগি যে আমার এই জমিনের মাঝে বড় গৌরব বড় বড় অহংকার করা হয় একটা আইস্তনে নাই যেদিন তোমারে আমরা ভাইসলাম ও দিন তো নে আল্লাহ আমরা রে তোমার কারণে বড় গৌরবান্বিত করছি তুমি আমার এমন এক ভাই তাই ভর জমিনের মানুষ আমরা গরিব আসলাম আমার মা বাবা যে গাদা বা উঠর উপর হইয়া গেছলা
এই গাধাবাটা উটটা বড় দুর্বল আছিল, যাওয়ার পথে তারা কাফেলার মানুষের অনেক পিছনে পড়ে গেছিলাম, কিন্তু তুমি বাইরে লইয়া যেই দিলে সোয়ারির উপরে উঠিসলা, সারাটা কাফেলার মানুষরে পিছনে পালাইয়া আগে আগে আমার মা বাবা তোমার লইয়া আমরার বাড়িতে হাজির হইসলাম, কারণ তোমার কারণে আল্লাহ এই সোয়ারিটারে বড় উত্তেজি বানাইয়া বড় সবল বানাইয়া দিলাইছিল। সুবহানাল্লাহ। ও ভাই, তুমি তো আমার ও ভাই নাই, নিজে ভাই আইবার আগে আমরার বাড়িতে, আমরার বাড়িত পৌঁছিবার আগে আল্লাহ আমরার সম্পদের মাঝে আল্লাহ দা বরকত দিলাইছে। নবীজির দুধ বই হজরত সাইমায় হইল, বলে তো হজরত কইলা এখানে, বলে এর বহুত দিন বাদে তাই ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। হজরত সাইমায় কইল, ভাই হঠাৎ করে আমি একদিন মাঠে বকরির আঘাত গেছি, হঠাৎ করে চাইয়া দেখি বকরির শরীরের মাঝে পরিবর্তন, কারণ তাই এফর জমিন, আমি গুনাগার বারবার আল্লাহ আমারে নেওয়াইছেন তায়েফ, তাই এফর জমিন হইল একটা পাহাড়ের উপরে গোটা তায়েফ শহরটা। সুবহানাল্লাহ। গোটা তো তায়েফ শহর হইল পাহাড়ের উপরে, জমিন তো নে কয়েক হাজার ফিট উপরে, একটা 30-40-45 স্পিডে গাড়ি চললো, এর বাদেও আধা ঘন্টার উপরে লাগে পাহাড়ের উপরে, সারাটা শহর হইল পাহাড়ের উপরে। আপনি এখন সাথ দিন না যান, খালি লড়াচড়া করলে আমার দিয়ান যাইবে বিভিন্ন ভাই দেড়া লাগিয়েছে, এমন গুম নাই জ নাই, এর মাঝে মাথু হয়েছে, আল্লাহ দইয়াই তা কিছু মাতিলে বেজার হয়ে যান সব। তাইফর জমিন গেলে আপনি অদ্ভুত, আপনার কাছে আশ্চর্য লাগবো যে আল্লাহ তাইফরে এত সুন্দর একটা জ করছে, আল্লাহর 12 মাস নাতিশীতোষ্ণ এরিয়া হইল তাইফ, না গরম না ঠান্ডা, মাঝে মাঝে বৃষ্টি ভাসে। সুবহানাল্লাহ। খুব সুন্দর বর্তমান তায়েফ যে ফসল জন্মে, মানে যে পর্যন্ত ক্ষেত হয় ফসল হয়, সারাটা পৃথিবীর জমিনে তায়েফর ফল দিয়া খাবার দেওয়া যাইব, এত ফল আল্লাহ তায়েফ দিছে। প্রশ্ন আইব নানি বলে কিতাল লাগি, জমিন তো বড় শুষ্ক জমিন আছিল, হুকনা জমিন আছিল, ক্ষেত আমার উইত না, বলে যে উইত না, তায়েফর জমিনের মাঝে কোনো ক্ষেত আমার উইত না। হজরত মা হালিমা সাদিয়ার মেয়ে হজরত চাইমায় কইন যে আমরা দেশের মানুষ বড় কষ্টে দিনপাত করতো, কারণ ছাগলগুলাও কিছু খাইবার পাইতো না, যে কারণে যে ছাগলে আধা কেজি দুধ দিবার কথা এই ছাগলে সামান্য দুধ দিত, একেবারে রাখ থাকত। সিরতর কিতাবর মাঝে আনইন, আল্লাহ আমার নবীরে জমিন ফাটাইবার আগে পরওয়ারদিগারে আলমে জিব্রাইল হুকুম দেন, জিব্রাইল তায়েফর জমিন যাও, তায়েফর জমিনের 40 মাইল এরিয়ার মাটিরে তোমার আতর মাঝে লো। সুবহানাল্লাহ। তায়েফর জমিনের মাটিরে তোমার আতর মাঝে লইয়া তায়েফর সেই শুষ্ক মাটি অনুর্বর মাটিরে তুমি নিয়া নীল দরিয়া তালাইয়া, নীল দরিয়া তনে নীল নদী তনে তুমি সবল মাটি ফসলি মাটি তুমি আনিয়া তায়েফর মাটির মাঝে লাগাইয়া দেও, জিব্রাইল জাননি কি কারণে আমি জমিনের মাঝে ফসলি মাটি লাগাই, আর কিছুদিন বাদে এই জমিনের মাঝে আমার হাবিব কামলিওয়ালা দুনিয়ায় থাইবা, আর আমার হাবিব কিছুদিন বাদে মা মেনার কুল তোলে মার দুধ খাইবার লাগি তায়ে ফাইবা, এই মা হালিমার দেশ তায়েফর জমিনটা আমি আল্লাহ আমার হাবিব কামলিওয়ালার খাতিরে কিয়ামত পর্যন্ত ফসলি বানাইয়া দিলাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তায়েফরে ফসলের দেশ বানাইয়া দিলে। আপনি অবাক হইবা, আমার জীবনে আমি 3 ফল খাসা গাছ পাখনা খাইছি না, কিন্তু আমি তায়েফ খাইছি। সুবহানাল্লাহ। জৈতুন ফল, জৈতুন, জৈতুনের 3 ইয়র্স জৈতুন আছে না, তায়েফর জমিন আল্লাহ দিলে একেবারে গাছ তো নে ফাড়িয়া ফাখনা খাইবার সুযোগ আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। বিশেষ করে যে জায়গা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফর জমিন মারার বাদে নবীজি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দু বর দিয়া নবীজি এক জায়গা তাইসলাই জায়গা লেখছেন যে এক ইহুদি বেটার আঙ্গুরের বাগান আছে, এক ইহুদি বেটার আঙ্গুরের বাগান আছে, নবী রক্তাক্ত আল্লাহর হাবিবর গোটা শরীর মুবারকটা
তায়েফের বাচ্চাদের 72 মারিয়া রক্ত দিয়ে ডুবাই দিছে, মানে সারাটা শরীরে জাজরা বানাইছে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা কইন যে তিনবার নবীজি তায়েফের জমিনে পাথর রাগাতে বেহুশ হইছে। কইবা মাতুকা কইবা তিনবার। এই জায়গাটা এখনো তায়েফের জমিনে চিহ্নিত আছে। আমার ভাই হল বন্ধু হল, যে সময় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দ বর দিয়া এই ময়দান ত্যাগ করিয়া একটু হুরিয়া আইয়া ওই ইহুদির খেজুর বাগান আঙ্গুর বাগানের নিচে আইয়া বর একটু জিরান লইছা, ওই সময় ইহুদি মানুষটা নবীর প্রতি মায়া দে লাগিল। নবীরে মায়া হরিয়া তার এক কাদিমরে দিয়া কিছু সামান্য আঙ্গুর ফাটাইছে। ও জাগার মাঝে জিব্রাইল আইসলা আইয়া কইসলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তায়েফের মানুষ এত নির্যাতন করছে, আপনি হুকুম দক্কা আমি জিব্রাইলে তায়েফের দুই দিকের পাহাড়লে উল্টাইয়া জমিন রে ধ্বংস করিয়া লুত আলাইসাল্লামর কৌমর মতো ইতারে শেষ করিলাম। হায় রে হায় নবী, যদি আমরা আল্লাহ খান ইতারে আই তো এদিন নবী উঠিয়া কইলাম নে বলে আবো জিকাই তাই নি বা তো মায়ের খাইলাম এর বাদে জিকাই রে না। নবী তো রহমতুল্লিল আলাম, নবী উঠিয়া কইলার বা জিব্রাইল যদি আমার কারণে এরারে মারো যাতে আল্লাহ আমারে রহমতুল্লিল আলামিন বানাইয়া খিনে হাঁটাইলা। আজকে তাইফর মানুষে চিনেন না, এমন একদিন আইব আমি নবীর লাগে আফসোস করব, কিন্তু তাইফর মানুষে আমি নবীরে হাইত না। সুবহানাল্লাহ, আইজ তাইফর লোকাল কোন আরবির যদি হাইন তাহলে জিকাইন জানো বলে তাইফর মানুষ তোমরা নবীর প্রতি যে আচরণ হসলে এর বদলা কি তবে লজ্জায় মুখ লুকাই লিত, লজ্জায় মুখ লুকাই লিত। না রে ভাই, ই যে নিমক্ষার আমি করেছে কিয়ামত পর্যন্ত একটা কলঙ্কর অধ্যায় তাইফর মানুষের রচনা করছে, কিন্তু আল্লাহর জমিনও মদিনাবাসীর আল্লাহ অত ইজ্জতি বানাইল সেনে বলে যেদিন আমার নবীজি হিজরত করিয়া গেছিলা বুড়া বুড়ি ছোট বড় সব শ্রেণীর মানুষ আমার নবীজিরে ভাইয়া খুশি হইয়া বাড়ি ঘর সারিয়া নবীজিরে আগুয়ে ইয়া নিছিল। আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যে সময় উঠোর উপরে তনে জমিন লামন ছোট ছোট বাচ্চাইন তোর উপরে নবীজি আত বলে না খুন দেওয়া বাচ্চাইন, আমি তায়েফ গেছিলাম আমার এইটা হাত তোর দিম আল্লাহ মক্কার বাচ্চাইন তো আমার নির্যাতন হতো মক্কার মানুষ আমার নির্যাতন করিয়া বিদায় করল তাইফর বাচ্চা ইন্দে আমার হাত তোর মারিয়া বিদায় করল, তোমরা যে আজকে আমি নবীরে ভাই এত খুশ হইলে সত্যি সত্যি কি আমার সারা জীবন হলো মহব্বত করবা না এক সময় তোমরাও আমার বিদায় করে দিবে। মদিনার বাচ্চাইতে জবাব দিয়েছিল ইয়া রসুল আল্লাহ আমরা জীবন রেখে দিলেই তবু আমরা আল্লাহর রসুলের কষ্ট দিয়ে আমরা বিদায় করতাম। আল্লাহর হাবিবে জিখে ইলাম মদিনার মানুষ আমার মক্কার মানুষ ইল্লা নির্যাতন করলো, আমি নমাজও লাগলে আমার উফরে আনিয়া উঠোর বড় আনিয়ে আমার উফরে দিলাই আমি রাস্তা যাইতে সময় আমার তারা হাঁটা দিয়া কষ্ট দিত অত নির্যাতন করলো, আমি নবীর এত নির্যাতন করলো করিও শেষ নাই বরং দারুণ দর বৈঠক সিদ্ধান্ত নিল তারা আমার আজকে হত্যা করিল। আল্লাহর হুকুমে আমি হিজরত করলাম আর ও জায়গায় তোমরা আমারে অত মায়া হরায় তাইফর মুরব্বী হলে বাচ্চা ইন্দরে দি ভাত্তর দি ইটা নিল আইলো আর ও জায়গায় তোমরা আমারে অত মায়া হরায় আশা করি হো তোমরা এই মায়া কি চিরদিন থাকবো। মদিনার মানুষে জবাব দিছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া হইয়ার আমরার জীবন কুরবানি দিলাম আমরার বিবি বাচ্চারে কুরবানি দিলাম তবু নবীরে আমরা জীবনে কষ্ট দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারার মহব্বতের বদলাও দেওয়া আল্লাহ খান দিছেন, তারার মহব্বতের বদলা নবী দেওয়া আল্লাহ খান দিছেন। নবীজি হরমাইন মদিনার মানুষ আমি নবীও আজকে ওয়াদা দিব তোমরারে যদিও আমি প্রয়োজনের তাগিদে আমি হজর লাগিও কার এমনি কোনো কারণে মক্কা যাইম দুনিয়ার বিভিন্ন জায়গায় যাইম, কিন্তু আল্লাহ যেদিন আমার জমিন তো উঠাই লিবা আমি নবীর রোজা শরীফ আমি মক্কা তো বানাইতাম না দুনিয়ার কোনো জায়গাত না, তোমরা মদিনাবাসীর মহব্বতের বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত আমি নবী মদিনার মাটির ফেট আরাম। মহব্বতে মানুষের বড় ফায়দা করে রে ভাই,
আজকে বড় দুঃখ লাগে, মুসলমানের বাচ্চার ভিতরে তো মোহব্বত হয়ে গেছে, দিনের মোহব্বত ধর্মের মোহব্বত দূরই ফেলাইয়া, বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ কাফির বেঈমান হলোর মোহব্বতরে লালন হরিয়া আজকে গর্তনে শুরু হরিয়া একেবারে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে বেদিন হলোর অনুসরণে মুসলমানের বাচ্চা নেই গেছে। নাউজুবিল্লাহ, একটু চিন্তা করুন, যান খাফড় ভিনতে সময় আপনার মাঝে নবীর মোহব্বতের পরিচয় আছে, আবার খাফড় ভিনতে সময় ইহুদি খ্রিস্টানের মোহব্বত প্রকাশ পায়, মাতই না মুসলমানের বাচ্চা চুল কাটতে সময় যদি একটাবার হিসাব করত, তাহলে চুল যেন কাটি আর কোন ডিজাইনের চুল কাটে, একদিন গিয়ে জীবনে হয়েছে নেই সে লুনা বলে ভাই আমার নবীর সুন্নতর চুল কাটিয়া দে না, যেগুর অনুসরণ করে যেগুর ডিজাইন দিয়ে লোক ধরাইছে এগু হয় ইহুদি আর না হয় খ্রিস্টান, মাথায় না আসাব, যে ফ্যান্ট ফিনদের ইভেন্টের মাঝে এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের কারণে কবিরা গুণাগার হয়ে যার হে কইতে পারে না, মাথো কুয়া ফেন্টর অবাদি ভাড়া অবাদি ভাড়া ইলা আছে না কবিরা গুণা করে হে নিজে কইতে পারে না, হে ফিন তো ঘন্টার উপরে ফ্যান্ট ফিনদের জুত্তার মাঝে দিয়ে আরো আধা তারাইয়া, অথচ নবীজের নিষেধ দিছে হয়েছেন যে কিয়ামতর ময়দান আল্লাহর রহমতের নজরে চাইতা না যে তাই অহংকার করিয়া ঘন্টার নিচে লঙ্গি ফ্যান্ট পায়জামা ফিনদি, এবার বিবেকরে জিকা ফাসাই যদি আল্লাহর রহমতের নজরে চাই না তো আমার কোন বাপে এই সমাজ করতে মা তুজানি বাসা হাসরের ময়দানে আল্লাহ যদি রহমতের নজরে চাই না নে কিদি যাই থাকি নি ব্যস্ত হোক কা আল্লাহর দয়া ছাড়া কোনো বেটা ব্যস্ত যাইবার কোনো সুযোগ, 500 বছর না 5000 বছরে এবাদতি করিও তো কোনো লাভ হইতো না যদি আল্লাহ দয়া না করে, লেখে নে আল্লাহ যদি প্রশ্ন করিলে বলে তুমি আমার দয়া যাইতাই না, বলে আল্লাহ তোমার দয়া যাইতাম তো আমি কিতা করতাম এত জীবন নে কি করলাম, এক বন্দারে আল্লাহ একটাই 500 বছরের এবাদতি লিয়া গেছে আল্লাহর বন্দারে আল্লাহ হুকুম করবা বিরিশটা কল আমার বন্দারে আমার দয়ায় জান্নাত ঢুকিয়ে দিল, তখন বন্দায় আপত্তি করবো কইবা আল্লাহ নির্বেজাল 500 বছর এবাদতি হল, আল্লাহ কইবা তোমারে আমার দয়ায় আমি জান্নাত হইতাম চাই, কইবা আল্লাহ আমার 500 বছর নির্বেজাল এবাদতি, আল্লাহ ফিরিশতা হল কইবে কাম কর আমার বন্দারে লিয়া জাহান্নাম তো নে 500 বছর রাস্তা দূরই একটা চক্কর দিয়া খালি রি রি বাতাসটা খালি তার শরীরে লাগ, মা তুজরালি পিপাসায় ছাতি উকাই দিব গলা উকাই দিব পানির লাগে চিৎকার আরম্ভ করবা, ওই সময় দেখবা যে একজনে শরবত বা পানি লিয়া ঘুরাইরা কইব ভাই আমার পানি খাবা পান যাব জীবন বাঁচাও, কইব আল্লাহর ফিরিশতা উঠিয়া ইন মানুষের রূপ ধরিয়া ফিরিশতা উঠিয়া কইবা ফ্রি দিতাম না 500 বছর নির্বেজাল এবাদতি লেখিয়া দিলে এক গ্লাস শরবত বা পানি দিব শেষ, ফিরিয়া আইলো এর বাদে আইয়া যখন আল্লাহ কইবা আমার দয়া জান্নাত যাইতা না এবাদতি বলে আল্লাহ এবাদতি বলে ওইস না কারণ 500 বছর এবাদতি এক গ্লাস শরবত বা পানির বিনিময় লেখিয়া দিলে কিতা মনে করে দুইটা চৌকরে একবার দিরা হকা সারা পৃথিবীর একবার দিরাখিয়া মূল্য দেখা দুইটা চকুর মূল্য দিয়া বন্দা যাইবার কোনো ক্ষমতা নাই, ও যে জমিনে চলরা 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার কররা একদিন গিয়া মেডিকেল উঠোইন না অক্সিজেন লাগাইয়া দেখেন না বাদর দিন কত লম্বা সিলিভ আপনার হাত ধরাইয়া দেয় ডাক্তরে, মাথোই না আজকে 30, 40, 50, 60, 70 বছর ধরে যে অক্সিজেন ব্যবহার করে এটা খার নেই আম, এটা একবার চিন্তা করুন জানো ইনতা উদ্দু নিয়মতাল্লাহি লা তুসুহা, জীবন শেষ হয়ে যাব আল্লাহ নিয়ামত গুনিয়া শেষ করতাম পারতাম না, এটা আল্লাহর দয়া তাকতাম চাইনি না চাই না, মাথো কুয়া আল্লাহর দয়া থাকতে হইলে আল্লাহর গুলামি করতে হইল উফতামি করিয়া দয়া পাওয়া যায় না, আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর গুলামির জিন্দেগি গঠন করতে হইল, রোজা মাস আইছে বেটায় মনে মনে চিন্তা করি মরি যার লেখেনে রে ভাই চিন্তা করিস বলি এমনি চিন্তা করি আর না উফাসে কষ্ট হইত না বিড়িয়ে কষ্ট হয়েছে সুতর বৈথল চিন্তা করি দে বিড়ির লাগি তার 12টা বাজে ইলে মুসলমানের জুয়ান নাইনি আমরা দেশে মাতো কুয়া কত বেঠিন তোর জানে খালি দৌড় ফড় করে আর করে আমি সব দোয়া করি কিতা গোছ আছি কি তুই করে বুতরু জান নি আমরা গরম আইলে ওর আগুই নইছি চিন্তা করো কাজে হাসাও দেখুন জানো আল্লাহর রাস্তায় আমার কথা নাই তোর আসিয়া উড়াই না জানো একটু চিন্তা করুক কা
যে রোজারা কে কিতা হয় এমনি 11 মাসে জাতর গাইল গালিয়া রোজা ইয়ালে যেন গাইল গালিয়ানি শুরু করে দুইজন উবাইবার ক্ষমতা নাই ও লাগাইলার একবার তা চিন্তা করতো না নিজে রোজাটা তার নষ্ট নি না রোজাটা থাকের মাতকা আসা হল ইলা মুসলমান আছে নি না নাই আল্লাহ আমরা হেফাজত করতে একবার তা চিন্তা করুন যান একবার তা হিসাব করুন যান যে আমরা কোন দিকে যাইলাম আমি গোয়াত আসলাম বহুত দূর হয়ে যাচ্ছি আমি আঠি আঠি কই আইসি আপনার আর খেয়াল আছে কিনা জানি না হজরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে কইছিল ভাই তুমি আইজ আমার সিন্ডায় না আমি ইলাম তোমার দুধ ভাই হজরত আমার নাম শাইমা আমি মা হালিমার মেয়ে ও সময় নবীজি জিজ্ঞাসা যে তোমার কাছে কোনো প্রমাণ আছে নি আল্লাহর বান্দি কয়েক প্রমাণ দিছিল এর মাঝে একটা প্রমাণ দিছিল কইছিল ভাই যে সময় জমিনের মাঝে ছাগল বকরি গুলা মানুষের একেবারে হালকা থাকতো খাদ্য না হওয়ার কারণে ওই সময় আল্লাহ তোমার বরকতে আমরা ছাগল গুলার এত মোটা তাজা হরছি আমার মা ইয়া দেখি আশ্চর্য ইয়া জিজ্ঞেসলে শাইমা ই ছাগলর ভাল খা বলে মা আমরা বলে কিতা হো বলে খুইয়ার হঠাৎ করে দেখলাম যে আমরার এই ছাগল গুলা মোটা তাজা হয়ে গেছে যে গে এক কাপ দুধ দিত নগে আধা কেজি 1 কেজি দুধ দে ভাই আমার মা কইলারে মার কিচ্ছু না একমাত্র ও বাচ্চা আমার মক্কার বাচ্চা মোহাম্মদের উসিলা আল্লাহ আমরার বরকতি বানাই ওই সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিল যে আর কোন প্রমাণ বলে আরো বহুত প্রমাণ আছে দিনের বেলায় তোমার লিয়া গর্তনে বারুইলি মায়া মারে গালি এইটা কইতারে শাইমা আমার বাচ্চা গুর চেহারারে সূর্যর আলোয় সূর্যর তেজে গিয়ে আমার বাচ্চার চেহারা মলিন করে লইব তুমি কেনে লইয়া যাও একদিন কঠিন রোদির মাঝে আমি ভাই মোহাম্মদ তোমার লিয়া আইসি গুরু আর আম্মায় আমারে রাগ করিয়া মারার লাগে উদ্যত হয়েছে ওই সময় আমি জিজ্ঞাসা মা তুমি আমারে মারবাই কেনে বলে মারমু না নি তুই আমার মোহাম্মদ রে লিয়া তুই এত কঠিন রোদির মাঝে গেলে বললাম মা মারিও না তুমি আমার বাইরে চিনো না ই বাইরে লিয়া যখন রোদির মাঝে যাই আল্লাহর কসম গো মা ই সূর্যটা আমার বাইরে কষ্ট দেয় না মেঘর সাখাই আমার বাইরে উপরে ছায়া দান করে আমার নবীজির এই কথাগুলা কইরা নবীজির ছোট্ট বয়সের কথাগুলা হুনিয়া নবীজির মনের মাঝে এত খুশি আছে জিখাইন বইন আর কিতা প্রমাণ অনেক প্রমাণ দেন শেষ পর্যন্ত হইন ভাই তুমি যদি বিশ্বাস করো না যে তুমি আমার ভাই তাহলে আও আমার ফিটে দি পিঠির খাফড় হইয়া হই দেখো একদিন তোমারে আমি টান মারি আমার উড়ল ইসলাম আমার খান্দে দি তোমারে শাড়ি দিছি আর রাগ করিয়া তুমি আমার পিঠিতে কামড় মারস না এত জোরে কামড় মারছো তোমার দাঁত আমার পিঠির মাঝে গাড়ি গেছে বিশ্বাস করো না তো দেখো ওই দিন কোর কামড়ের দাগ আজ পর্যন্ত আমার পিঠির মাঝে রয়েছে আল্লাহ রসুল ইসলামের সাথে সাথে নবীজি হইন বোন আমি বিশ্বাস করি লাইছি তুমি আমার বোন খুব আজকে তোমারে কিতা দিয়া খুশি করতাম আমি মোহাম্মদ ইসলাম আজকে তোমারে জেকটা হইব একটা দিয়ে খুশি করিয়া দি ও ভাই আইন ভাই আইন ভাই আইন যারা ভাই আইন আসরে বা জুড়াতে অনুরোধ ধরি আল্লাহর আসতে বই নাইন তোর মনে কোনো দিন কষ্ট হান দিয়া মা বাপ মরি গেলে বনির বুকুতে আশা থাকে যে আমার ভাই আছে গেলে বাহর বাড়ি অন্তত আমি কিছুদিন সুখে থাকিয়াই দিই মনের কিছু দুঃখ বুসর করিয়া বাইর গেছে দুঃখ ইয়া শান্তি হইতে পারে অনেক সময় দেখা যায় বহুত বাহর বাড়ি ইয়া বই নাইতে খান্দি খান্দি বাহর বাড় তুলে যায় আল্লাহর আসতে বই নাইন তোর মন কষ্ট দিও না পরীক্ষা করি দেখি লাইন জানো কোনো বই নাই না বাইরে গরিব বানাই ভাল লাগে কোনো বই নাই না যে বাইরে আসতে খরচাইয়া বাইরে একেবারে গাইরো তুলে যাই আপনার ঘরে কিচ্ছু থাকে না আপনি ডাইল সুটকে শিরা দিয়েও বইনডেল ইয়া যদি খান্দা তুইয়া খাইনার বনের মাথা তাইয়া পিঠা তাইয়া দিয়া এখন বোন বেজার হইস না ভাই গরিব মানুষ দেখুন জানো বইলে চকুর ফালি ছাড়িয়া কইব যে আল্লাহ আমার বাইরে আল্লাহ দুনিয়ার বাদশাহ বানাক্কো আমার বাইর বাড়ি আইলে আমার জানে শান্তি মিলে ও যে দোয়া আপনি ভাইবা ইকানোর কারণে আল্লাহ আপনার দুনিয়া আখেরাত তোর সুখী বানাইয়া দিলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন বোন কিলা খুশি হইবা আল্লাহর বান্দি হইন ভাই ফার ভাইনি তোমার সাথী হলে আমরা রে বন্দি করছি অন্তত কে আমার বিনা শর্তে মুক্ত করি হইতে পারে নবীজি হইন বই
এই মুহূর্তে আমি তোমারে বিনা শর্তে মুক্ত করিয়া দিলাইলাম, তুমি স্বাধীন হয়ে গেছো। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা না বড় খুশি হয়ে যায়। মুহূর্তের মাঝে আরবার বেজার হয়ে গেলে রহমাতুল লিল আলামিনে জিকাই নবইন খুশি হইলা তে আরবার খেনে বেজার হয়ে গেলায় কইন ভাই আমার মনের মাঝে আইছে আমার সাথী বান্ধবীরা আমার লগর বই নাইতে উঠিয়া কইব মুহাম্মদর বইন পরিচয় ভাই ভাই বইন রে ক্ষমা করিয়া মুক্ত করিয়া দিলাইলা আমরা রে কি কেউ মুক্ত করিয়া দিব আল্লাহর হাবিবে কইল বইন তুমি কিতা কইতাই চাও আল্লাহর হাবিবর বইলে উঠিয়া কইল ভাই ফার ভাইনি আমি বইন রে খুশ করার লাগি আমার লগর সব বান্ধবী অখলরে মুক্ত করিয়া দিতায় আল্লাহর হাবিবে উঠিয়া কইল বইল আমার বলি ঋণ শোধ করার লাগি আমার বনির ঋণ শোধ করার লাগি আমি রহমতুল্লিল আলমিনে আমার বনির সমস্ত বান্ধবী অগলরে আমি মুক্ত করিয়া দিব শুধু মুক্ত করিয়া দিতাম নাই আমি নবী জানাইয়া দিলাম যদি আজকে পৃথিবীর সব মানুষ আমি মুহাম্মদুর রসুলুল্লাহর তো বন্দি থাকত আর আমার বনির ঋণ শোধ করার লাগি যদি মুক্ত করিয়া দেওয়ার দরকার হইত আমার বন্ডে খুশ করার লাগি আমি সমস্ত বন্দী অখলরে বিনা শর্তে মুক্ত করিয়া দিলেই থা তবু আমার বইন রে আমি খুশ করিয়া আমি বিদায় সুবহানাল্লাহ কেমন মানবতার নবী আসলা আমার নবী সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেন যেন আত্মীয়তার সম্পর্কের একটু গুরুত্ব দেন যেন বিশেষ করে ফুফু মই এরা যারা রাসুল আল্লাহর ওয়াস্তে এরা একটু মায়ার নজরে দেখুন যান আর বিশেষ করে রমজান শরীফ রোজা মাসে সামনে রাখিয়া যারা আল্লাহ তৌফিক দিছে বিশেষ করে জাকাত যারা উপরে ফরজ আছে আল্লাহর ওয়াস্তে জাকাত তো অবশ্যই অবশ্যই আপনি জাকাত আদায় করা লাগবো তো যদি লাগবো তাইলে আল্লাহর ওয়াস্তে রোজা মাসও পারলে জাকাতরে আদায় করেন যেন সাবর বাগিদার হইবে কারণ অন্য মাসও আদায় করলে একে দোষ রোজা মাস আদায় করলে একে সত্যই আল্লাহ দান করবে সুবহান আর রোজা মাস ছাড়াও আপনজন অকলের মাঝে যদি গরিব দুঃখী মানুষ থাকুন যারা রে আল্লাহ তৌফিক দিছে ফাললে এরার একটু খেয়াল রাখুন জান এছাড়া আমরা আল্লাহ খান স্বাভাবিক সাধারণ যারা গরিব আছি ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা অতবার না ফাললে এখান ২ টেকিও ৩০ খান ২ টেকি নোটে জমাইম রোজার আগের দিন পর্যন্ত ৫ টেকি হোক ২টেকি হোক ১০টেকি হোক ২০টেকি ৩০ খান রে এখান নখরিয়া নিয়ত ওখান আনলাম যে রোজাদার অবস্থায় আমি ১০টা টাকা আল্লাহর ওয়াস্তে যে কোনো এতিম মিসকিনের হাতে আমি আল্লাহর ওয়াস্তে রোজাদার অবস্থায় দান হোকা সুহাল ইফতার রেডি করবা যে মা বই নখলে আমি প্রত্যেক মাহফিল কয়েকদিন ধরে হইলাম সবর গর হইয়া দিন জান যে ডেইলি ইফতারের সময় এক মুঠ চাউল আল্লাহর ওয়াস্তে ডেগো বলান দিতা তো জিকেই বা খেনে নাই আল্লাহর ওয়াস্তে ইফতার বানাইতে সময় একটা প্লেট ইফতার দেড়ি বানাইন যান ইফতারের ১০-১৫ মিনিট আগে আপনি একটু খেয়াল করি আপনার প্রতিবেশী অকলর বাদি যে ইন গরিব আছেন প্রকৃত রোজাদার এমন একজন যে আল্লাহর ওয়াস্তে আপনি ডেইলি ইফতার খান দেন যান আর যদি আল্লাহ তৌফিক দিতে বেশি রেউ দেন যান একেবারে নিচে হইল একজন মুসলমান রে ইফতার করানির মন মানসিকতা খান রাখুন যেন আপনি আমিও যেন অন্য মুসলমান ভাইয়ের ইফতার ও শরিক হইতে পারি এই মনহান বানাই জানো কারণ নবীজি ফরমাইছেন রোজাদারে রোজা রাখিয়া যতক্ষণ সোহাব ইফতার করাইলে আল্লাহ তারে সমান সোহাব দান হইব এটা এই সোহাবর বাকিদার আমরা আর দরকারই না দরকার নাই আল্লাহ তৌফিক দিতা আমার ভাই হল বিশেষ করি আমরা রে আল্লাহ এই মাসটা দিছেন রহমত মাগফিরাত নাজাত দেখো তিনটা নিয়ামতের সমন্বয়ে এই মাসটা আল্লাহ আমরা এসা যাইয়াছি প্রথম বাঘ হইল রহমত দয়া করে হোকা নবীজি ফরমাইছেন প্রথম বাঘ কিতা রহমত রহমতর তো দয়া আল্লাহর হস্তে কইবানি রহমতর তো দয়া খে করবা দয়া খারে আমরা রে হই না জানো বন্ধ হই না জানো হোকা রোজাদার বান্দা বান্দির আল্লাহ হস্তে হোকা রাগ করে না জানো কেনে কইলাম বহুত মানুষ রোজা মাস বন্ধা নয় বেন্ধ হয়ে যায় হেবেটা রোজা রাখে না কিন্তু ইফতার রক্ত যে কুল্লা দে বুঝা যায় সারা গাও আনা রোজার হেউ রোজা এলা কিছু মুসলমান আছেন না না এর দায় রোজাদার বান্দা বান্দির আল্লাহ দয়া করবা সুবহানাল্লাহ
প্রশ্ন আইব যে আল্লাহ কেমন দয়াল আর রহমান অতি দয়ালু আমার আল্লাহ সুবহানাল্লাহ যার দয়ার কোনো সীমা নাই অসীম দয়ালু এক মিনিট চিন্তা করুন জানো যে জমিনে আপনি আমি চলি আর ও জমিনে বেঈমান বেদিন চলে যে জমিনে আপনি আমি চলি আর ও জমিনে নাস্তিক চলে মাথুকা ভাই নাস্তিক চিনেন তো না পুরা চিনেন না কিছু কিছু বন্ধু হলে চিন্তা উলামা হজরত হলে চিন্তা যে গে আল্লাহরে আল্লাহ মানিন না তারে যদি জিকাই লাগলে ভাই তুই যেন আল্লাহ মানস না তুই দুনিয়াকে সৃষ্টি করছে হে উঠিয়া কইব এটা প্রকৃতির নিয়মে এমনি হইছে না প্রকৃতির নিয়মে বুঝলি এমনি হইছে এক সময় বুঝলি এমনি ধ্বংস হইছে নাউজুবিল্লাহ অথচ আমরা জানি কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক সারা দুনিয়ার বাদশাহী সারা সৃষ্টি জগতের বাদশাহীর বাদশা খে মাতুকা খে এন খাইননি মাতুকা এন ঘুমাইননি লতা খুশু সিনা তুমালা খুব বাল্লা করে মনে রাখুন জানো এন ঘুমুম নাই এই নুন গাইন না আবদুল্লাহ আদনি আগরাত করে জাগরি হইলে হলে অত্যা থাকার এই নুন গাইন না সুবহানাল্লাহ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা কারা তো আমরা যা দেখি না যা শুনি না সব তো সান গেছে শেষ মনে রাখুন জান অমাবস্যার অন্ধকার রাইত আটলান্টিক মহাসাগরের একেবারে 5,000 নয় 50,000 নয় 50,00,000 ফুট মানির নিচে অমাবস্যার আন্দায় রাইত আট দেখলে আট দেখা যান না এমন রাইত যদি আটলান্টিক মহাসাগরের 50,000 ফিট পানির নিচে 50,000 মাইল পানির নিচে একেবারে সেই অন্ধকারের 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 নিচে মিজ মিজা খালা একটা ভাত্তর যদি থাকে আর হো ভাত্তরের উপরে যদি ছুট্টু তুনে ছুট্টু একটা কুদি পিঁপড়ার মতো তাও যদি খালা একটা পিঁপড়া থাকে ও পিঁপড়কে কিলা ফাড়া মারে ই ফাড়া মারতে কি শব্দটা রিরি শব্দ হইব সেই শব্দটা কিলা হইব কিলা ফাড়া মারব কতগান দূর হই ফাওয়া লাগিব এইটুকু দেখার ক্ষমতা যার আছে এই নামার আল্লাহ শোনাবো এর নজরে খোক সুবহানাল্লাহ আমি আমার স্বল্প জ্ঞান দি বাস্তবে উদাহরণ দিলাম এখন কিছু বুঝছইনি মাতকা আমার আল্লাহ ইল্লা সব ক্ষমতার মালিক জুরে হোক সুবহানাল্লাহ কিন্তু যে গে আল্লাহরে আল্লাহ মানে না ইগুরেও যেন দয়া করিয়া বিনা স্বার্থে রিজেক রুটি দিয়া জমিন রাখছইন এই নইলা দয়াল আল্লাহ সুবহানাল্লাহ খিতানেন এন কেমন দয়াল লেজার কোনো দয়ার সীমা নাই হোক যার কোনো দয়ার সীমা নাই এটা মনে রাখুন জানো এই জমিনও আমার আল্লাহ দয়া করবার রোজাদার রে আর নবী কইছেন যে রোজাদারের লাগি প্রথম রোজার অংশটা অর্থাৎ রোজার সারা মাসের তিন ভাগের প্রথম অংশটা হইল রহমত আর রহমত অর্থ দয়া খে করবা দয়া আল্লাহ করবা দয়া খারে করবা দয়া রোজাদার বান্দা বান্দিরে করবা দয়া তবে দয়া পাইতে হইলে ওইভাবে রোজা রাখা লাগবে মাতুকা খালি খানা পানা আর তো মুখরে বন্ধ রাখলাম রোজা হয়ে গেছে জি না আত পা শোক মুখ খান নাক অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চিন্তা চেতনার যে তা গুণা আছে সেই গুণার তো নিজরে বিরত রাখা লাগবে দয়া করে হোক ঠিক নি না ঠিক না এ যুবক বন্ধু আপনি রোজা রাখিয়া সময় যান না সেফটা মোবাইল দিয়ে সেফট হয়ে যাব দেখুন যান হে বেটা আস্তা দিন গেইমো আর নাইলে ওবা দিয়ে যাইয়া বইব বাইরে আপনি মোবাইলে দিয়ে যাইয়া যে গুণা করবা এক নম্বর হইব আতর গুণা দুই নম্বরে চকুর গুণা তিন নম্বরে খানর গুণা চার নম্বরে মুখর গুণা পাঁচ নম্বরে অন্তরের গুণা আপনি মোবাইল দেখলে অবশ্যই মুখ দিয়ে কিছু না কিছু মাত বা মুখর গুণা কইব আর দি যখন মোবাইলে টেলাই রাতে তো আতর গুণা কইব মাত কুয়া খান দি যখন ইগুর আওয়াজ উন্ডাতে খানর গুণা কইব ইকান দে খেলাইতে গিয়া বা নষ্ট জিনিস দেখতে গিয়া মেমোরির মাঝে যে চিন্তা আনরা এটা অন্তরের গুণা হইব মাথান বুঝাইতে পারছি না মনে এটা আমার ভাই আমি অনুরোধ করম দয়া করি ও সেহরির সময় যদি গুতার গোলাটি আমার ইয়াতো আল্লাহর আস্তে তেরাবি রাখবার জন্য আর গুতা কুলিস না শোনা ভাই তেরাবি রবি বলিয়া যদি একবার জানে হইতে কুলিয়া হত বই লাতাইস এর মাধ্যমে বাল্লা জিনিস খান দেখিস ইয়া আস্তাগফিরুল্লাহ এক মোবাইল নামক বাইর আছে আজকে আমরা সমাজটারে হইনি হুসাইছি
মাতই না সাহেব এর মাঝে আরো দুঃখ লাগে হকালি আলিম উলামা খলর বড় বড় আলিম উলামা খলর অনেক গুরুত্বপূর্ণ আলোচনার প্রাসঙ্গিক কথা চুট্টু এখানে কাট করিয়া ই এখান দিয়ে ইগে লাগায় কিলা কিলি হিগে লাগায় মারামারি এই নেন্দে গালি এইবার ফোর দয়া করে ইতা করি না আমি ইদানিং প্রায় মাহফিল হই বলে আল্লাহর হাস্তে আমার কোনো বক্তব্যের কাঠ কথা উনিয়া মানে বাটি এক টুকরা উনিয়া আল্লাহর হাস্তে আমারে দয়া করি গালি না যান পারলে আপনার ভাবা ধরি অনুরোধ ধর্ম আপনি পুরা বক্তব্যটা শুনে যায় এর বাদে যদি আমার কোনো ভুল হইয়া থাকে মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে আল্লাহর হাস্তে মুসলমান দিনই ভাই হিসাবে আপনি আমার ভুল খান সংশোধনের সুযোগ কান দিবা আমি যদি উফতামি উল্টামি করি তো আমার জুতা দিবা আমি মুসলমান আমি চাই না যেমন কোনো অন্যায় করি আমি দুজকি হইতাম মাথ না সাহস মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে ভাই আজকে আমি পাঁচটা মাহফিল করব দিনের ভিতরে কম হইল তো আমি দেড় ঘন্টা মাতলে করি ভাই আমি 7.5 ঘন্টা মাতি মাতক পা 2 ঘন্টা করি মাতলে আমি 10 ঘন্টা মাতি এক মানুষ হিসাবে আমি একজন সাধারণ হুরুমুরি এক মেয়াসাব হিসাবে আমার ইলিমও নাই যোগ্যতা নাই এর বাদেও তো আমার ভুল হওয়াটা স্বাভাবিক মাথুন না দেখি যদি কোনো বন্ধুর কাছে ভুল ধরা পড়ে তা আপনি দিনই ভাই হিসাবে আমার উচিত নাইনি ব্যক্তিগতভাবে কইয়া বলি আবদুল্লাহ দিকা নিলা নাই ভাই ওল্লা মাথুন না আল্লাহর বাস্তে ওটা মন মানসিকতা খান আমার মাঝে থাকে জানো আজকে দেখলাম বহুত যোগ্য আলিম হলো ছোট্ট একটা কথারে আগো নাই হরও নাই উদার খান ছোট্ট এক কথারে লিয়া ইলা কিল্লা কিল্লি শুরু আল্লাহর বাস্তে এটা তো আমরা বাঁচিয়া থাকতাম বন্ধু ওখানে কইয়া যে যুবক ভাই এনতে রোজা রাখবা দয়া করি মোবাইল গুটি ভাইতে বাল্লা জিনিস দেখি শোনা ভাই নেমন জিনিস দেখিস না আল্লিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে আত্রে আল্লাহ কথা কইবার শক্তি দিবা ফাওরে সাক্ষী মানবা এদিন আমার আতে আমার বিরুদ্ধে সাক্ষী দিব কথা হইব এটা শোনা ভাই অনুরোধ করিয়ার এমন জিনিস দেখার যাই না জানো এমন জিনিস আতানি যাই না জানো যেটা আমার কিয়ামতের দিন দুজখল হইয়া যায় ঠিক নি না ঠিক না সময় তো হাজিরিন রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত আল্লাহর হাস্তে হকা রোজার মধ্যম অংশ কিটা রোজার প্রথম অংশ হইল রহমত রহমত মানে দয়া আপনি যদি সব দিক মিলাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে রোজাটা রাখতে পারবেন বিশেষ করে সেহরি ঠিক মতো আদায় করবো সেহরির সময় আমরা 11 মাস 11 মাস আমরা তাজ্জুদ পড়তে পারি না আমরা বেশিরভাগ মানুষ রাত 1টা 2টায় আমরা ঘুমাই তাহাজ্জুদ তো আর পাইও না মাশাল্লাহ এখনকার যুবক হলে বিয়ান কি তারে হয়ে সকালবেলা কাকে বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সকাল বলতে কি বুঝে হে কইতে পারত কারণ সকাল দেখলে তো কইত মাথই না দি সকালের যে একটা নিরিবিলি পরিবেশ মাথই না ফাঁকি হলে যেন আল্লাহর নাম খান লয় এই পরিবেশটা আমরা অনেক মুসলমানের রুয়ে দেখিও না বেজার হইল না জানো এটা আমার অনুরোধ হইয়েও যখন 11 মাস নমাজ মাস নাই তাহাজ্জুদ বিশেষ করি নাই জামাশো জাহরি রসিলা যখন উঠমতে 2 সাইড়ে তাহাজ্জুদ পড়তাম পারমু না হকা ইনশাল্লাহ দূরে হকা ইনশাল্লাহ হইয়েও যখন উঠবা আপনি আপনি তো বাত কইবা বাত কইবার লাগে যখন উঠবা সেহরি খাইবার লাগে উঠবা আমি অনুরোধ করবো আল্লাহর বাস্তে আপনি বাথরুমে আমাইয়া মুখ দইতা মুখ দই না জানো একলগে অজু খান করিয়া বাথরুম তো নেবার হইবা কারণ অজু করলে মুগ্ধ হইতো না এত মাত্তাল হইতো অজু করলে মুগ্ধ হইতো না মুখ দইলে অজু হই জীবন আপনি মুখ দইয়া ভাত খাইলতে পারবা কিন্তু কত হইল বাদে আপনি ফজর নামাজ পড়ার লাগে আর বার অজু পড়ার লাগবে মাথই না কিন্তু আপনি অজু করিয়া বার হই জিবা মুগ্ধ হয়ে যাব অজু হয়ে যাব যদি সময় থাকে ভাত রেডি হইবার আগে তাহাজ্জুদ 12 রেখাত চেষ্টা করবো না পারলে নিচে হইলে 2-4 রেখাত পড়বো আর যদি সময় কম থাকে ভাত খাইয়া সুযোগ হইলে পড়বো এর বাদে যদি সময় বেশি থাকে তাইলে মা বই নখলরে একটু প্লেট বর্তন তাক গইয়া দোয়া দুই ছাদ দিমু উন্দালো ছাদ দিমু আমি তাহাজ্জুদ দৌড়িয়া মা বই নখলরে তাহাজ্জুদের একজনের সুযোগ দিম মাথই না এখন অন্যের প্রতি আন্তরিকভাবে আগ্রহীর দরকার নাইনি ইফতার রক্ত দেখেন জানো সাসার মিটার 53 তুটি যায় ইয়া মাবুদ বেটা এই সময় পাগল হয়ে যায় দয়া করে পাগল হইন না জানো গালাগালি আন করেন না জানো ইফতার একটু সহযোগিতা করেন জানো মা বই নখলর
আগবাই একটু ইফতার খান্ডে সুন্দর করে সেটিং করিয়া 10টা মিনিট 15টা মিনিট আগে ইফতার লইয়া বইন যান বা চাইন গুন তরে লইয়া কুল হুয়াল্লাহ খান মনে মনে ফড়াইন যান দুরুদ শরীফ মনে মনে ফড়াইন যান ইফতারের 2-3 মিনিট আগে আল্লাহর কাছে হাত খান তুলিয়া দোয়া করেন যান বিশ্বাস রাখুন যান এমন ভাবে খাটাক্কা মধ্যম অংশ হইল মাগফিরাত মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া খে দিবা মাফ করিয়া খারে রোজাদার বান্দা বান্দিরে হক খারে রোজাদার বান্দা বান্দিরে মাফ করিয়া দিবা আপনি মাফ সাক্ষা উদ্রুনি আস্তাজিব লাকুম আল্লাহ কইছেন বন্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করি ই আমরা খাইছিল তো উল্টা আল্লাহর কাছে না সাইয়া লন্ডন নিবাইজার খান্দাত কে খালি আট ফসলা খালি দুই মাফ করুন জানো ইলে মুসলমান আছে আমি কই কেন তুমি আমেরিকা নিয়ে না গেছে আর কেনাডার এন গেছে এন বাড়িতে কি আড্ডা দিন ধরে খালি আট ফসলে ভাই সাহেব দিয়ে একটু কি আলগর তাতে আমি গেলা গেলাম কিনে হারিয়ে কিতাব আর হইতে কোপাল বুলা বৈতল খান আল্লাহ আমার সব সাওয়ার পথ দেখাইয়ে দিয়েছে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار سبحان الله قلنا আমার আল্লাহ কি শিখাইয়া দিছেন বান্দা তুই আমার কাছে ছা আল্লাহ দুনিয়ার যত যতর বালাইয়া আছে কিতাত বালাইয়া আছে এতিমন বাজারে দোকান দি লাইলাম বালাই জি না আল্লাহ বালা জানুই না আমার কিতাত বালাইয়া আছে আমি বিদেশ গেলে ভালো হইব দোকান দিলে ভালো হইব ক্ষেত খামার করলে ভালো হইব লেখাপড়া করলে ভালো হইব কিতা করলে ভালো হইব ইখান আমার মালিককে জানুই ও আমার মালিককে আমার ইকে হয়েছিল আল্লাহ দুনিয়ায় যত যতর বালাই আছে আমারে দান কর ও ফিল আখিরাতে হাসানা আখিরাতের যত যতর বালাই আছে ওটা আমারে দান কর ও কিন আজাব আল্লাহর আল্লাহ ভিক্ষা চিয়ার দুজকর কঠিন আজাব তো নে দুজকর আগুন তো নে তুমি আমারে মুক্ত করে দিও সুবহান আল্লাহ কই না এই দোয়াটা আমার লাগে যথেষ্ট নাই মাতই না কেনে এই দোয়াটা আমার আল্লাহ আমার ইকেছেন আমার দুনিয়া আখিরাতের লাগে যথেষ্ট নাই এটা খেয়াল রাখুন জান ইয়ে মুখবাড়ি পাইসা পাইছেন দেশে আর পাইসা আর দাঁড়িয়ে কে আধা দিন বইয়া খালি হাত কসলাই রায় আরে বেটা দূর দূর সে এসে করে দেখতে পারেন না লালচে ওটা দিলেও খদর ই গুরুজন তুলে আর ভাল লাগে না ইখেনে আল্লাহর কাছে যাও বিশ্বাস রাখুন জান চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ বন্ধারে মাফ করে দিব সুবহানাল্লাহ লাস্টের শেষের 10 দিন কিতা নাজাত হক লাস্টের 10 দিন কিতা নাজাতর তো কি মুক্তি হক নাজাতর তো খে দিবা খে কিতাব তো নে মুক্তি দিবা দুজখ তো নে মুক্তি সুবহানাল্লাহ ডেইলি তেরাবির নামাজ পড়িয়া দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতু ওয়া নাউযু বিকা মিনান নার পড়াইনি কইতে কইতে কইন না নি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লি ইসলাম মিনান নার ইয়া মুজির ইতা কইন নি মাত্তা নাই তেরাবি পড়াইন নি কই রাখা মাতোকা কই রাখা আতুলিয়া হকা অতএল কষ্ট হয়েছি না আবার কষ্ট দিয়ে আর তুলিয়া হোক কাকয় দেখাত নাই কোম্পানি সদস্য কেউ আসেননি আল্লাহর দয় নাই কোম্পানি সদস্য আইলে বলে শুনা ভাই তোর ভাল লাগে না তুই হোক খরর খাতার যা তোর বই তোল আইয়া ইমাম সাবর করে খাড়া ভাই আর আটটে কাত তুলিয়া গুরুত্বি দূর এর অর্থ কিতা বুঝছেন হে তো বর্তও নাই আর তার দেখা দেখি আরো মানুষ এইটা কি করিও আগর খাতার গেছে কতড় উবা দেখাই চিন্তা করলে লে শুনা বুতনু তোর লগে আমরা কোনো দুশ্মনই নাই তোর বাল লাগে না বেটা তুই তোর হো করে যা রে বাবা মনে কইলে আট নাইলে সাইরা নাইলে নাইও কইলে আতই না আমরা কইরে কাত পড়ম নবীজিয়া কইছই অন্য মাস ফরজ বলিয়া যত গান সোয়াব রোজা মাস নফল আদায় করলে অত খান সোয়াব আর আমার লাগে তো তেরাবি তো বহুত বড় মর্তবার আমল সুবহানাল্লাহ দিন সিয়াম রাতে কিয়াম সুবহানাল্লাহ কইনা আমি আল্লাহ এরকম তেরাবিও পড়ম কিয়ামুল লাইল সুযোগ হইলে আরো 10 রেখাত পড়ম তাহাজ্জুদ 12 রেখাত পড়ম সুযোগ পাইলে ইশরাক পড়ম চাষ্ট পড়ম আওয়াবিন পড়ম আমি যত বেশি পারি ইনশাআল্লাহ আমি না আল্লাহর দরবারে রোজা মাসে এমন ভাবে গুলামি করার চেষ্টা করব যাহাতে আমার গুলামর জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া আমি গুলামর জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া দুজকী অগলর তালিকা তুনে আমার নাম খান্দে আল্লাহ খাটাইয়া চিরস্থায়ী জান্নাতি অগলর তালিকাত আল্লাহ আমার নাম খান্দে আমি মাফ পাইতাম সাই দয়া করে হোক আমি মাফ পাইতাম আমি আল্লাহর দয়া সাই জুড়ে হোক আমি আল্লাহ আমি জাহান্নাম তুনে বাঁচতাম
দূরাও কা জাহান্নাম তনে বাসতাম আল্লাহ আমারে দিছে এই সুযোগ দিছে এর বাদে দিছে তো দিছে লাইলাতুল কদর দিছে সুবহানাল্লাহ লাইলাতুল কদর খাইরুম মিন এক রাত হাজার মাসের চেয়ে উত্তম এক রাত 83 বছর 4 মাসে ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াব এর চেয়ে বেশি সওয়াব কামাইবার সুযোগ আল্লাহ আমারে দান করেছে সুবহানাল্লাহ তাইলে মনে রাখুন জানো এই মাস্টারে আল্লাহ আমরা এত সুন্দর করে সাজাইয়া ইচ্ছা ফয়লা কইছি যে বান্দা জান্নাত যাইবার যত সুযোগ সারারে আল্লাহ জমা করিয়া নে আমত গুলারে আল্লাহ রুজামা সুতান হাবিবের উম্মতরে দান করে লিস এই মাস্টারে এলোমেলো ভাবে হাসি তামসা দিয়া খাটাইলে ওই তো নাই আল্লাহ আমরার এই মাস্টারে খাটাইবার তৌফিক দিতা যেভাবে আল্লাহ খুশি হন জুড়ে হোক সুবহানাল্লাহ লাস্টের দিকে আল্লাহ কইরা লাআল্লাকুম তাত্তাকুন হুকা লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ কি আল্লাহ কোন যেন তোমরা মুত্তাকি হতে পারো জুরে হুকা সুবহানাল্লাহ আমার ভাই মোলা সাহেব রুমাই সবাইছেন আমি মুখতসর এক দোয়া করব এর আগে আমি আপনারা মনে করে যে কথাটা দিতাম চাই যদি আল্লাহ দয়া করে আমি বেনমাজি রোজা মাস ফাসক্তি নামাজি বনি যাই শোনা ভাই কথা একটু খেয়াল দিও না আল্লাহ আপনারা বুঝ দিতা যে ভাই এতে নমাজ বলই না রোজা মাস অব্দি নমাজি আল্লাহ বানাই লাই না আমার ফাসক্তি নামাজি যদি আমি মিশা মাতার অভ্যাস থাকে আর রোজা মাস যদিও অভ্যাস খান বদলি আমি মিশা মাত বাদ দিলাই যদি আমি গুনার খামার অভ্যাস থাকে আর যদি আল্লাহ দয়া করি আমার গুনার তো আমার বাচ্চাই লাইন তাইলে আমার অনুরোধ থাকবো এই অভ্যাসটা যেন ঈদর বাদর দিন তো নে আর বার আমরা গেছে ফিরিয়া আগর 11 মাসের অভ্যাসটা যেন না আয় আমি যেন আমার এই বাস্তব জীবনটারে এই রোজা মাস চললাখান যেন বাকি জীবনটারে যেন আমি আল্লাহর গুলামির মাঝে যেন কাটাইয়া যাইতে পারি হোক ইনশাআল্লাহ আতুলিয়া হোক ইনশাআল্লাহ আমার কথা আনাই মনে থাকবো নি যদি ওখানতাম মনে রাখেন তে আল্লাহর বাস্তে রোজা মাসটা একটু কদর করেন যান রোজা মাসটা একটু ভাললে এবাদতি দিয়া সাজাইন যান কোরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কেরাত যদি থাকে একটু নিজেও যাইন জানো বাচ্চান্তরে সুযোগ করে দেন যান কোরআন প্রশিক্ষণ জোর নমাজ বলিয়া গিয়া কিছু সময় বইয়া খতমে খাজেগা দুরুদ শরিক হইন যান আল্লাহর ওয়াস্তে গিবতর মতো নাফরমানি খাম আপন মরা ভাইয়ের গুস্ত খাওয়ার তো নিজের হেফাজত রাখুন যার বড় কষ্ট লাগে রোজা রাখিয়া কোনো খাম নাই কি গুর হুয়া কোনবা গেল কি গুর হুড়ি কোনবা গেল তা মাতলিয়া মুরব্বী হল বই যায় আল্লাহ তুমি আমরা বাঁচিয়ে রাখো হোক আমিন আল্লাহ আস্তে আমার ভুল বিয়া দুই মাফ করবা আখির দামানা ওই ওই ওখান দিন সাদা মায়ের খাইবার মাতিতা আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه أي الله ما نشيك قرب بك نافيلو إنه قرب يكسونا শুক্রবার দিন তোমার মায়ার বন্ধ হল ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ তোমার মায়ার বন্ধ হলো লোকে ভিক্ষার হাত বাড়াইছি আমরা নাম ধরি ধরি কুটি কুটি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দাও আমরা রে মাফ করি দাও আমরা মা বাপ রে মাফ করি দাও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দাও ইয়ে আত্রাফর বহুত মধ্যেখান হল আমরা রে মায়া করি করি আজ কবরও গেছি আয় আল্লাহ তোমার বন্ধা বান্দি হলো আল্লাহ মাই ইবাদত করলে পরে আমরা আমরা জিন্দগির গুনারে মাফ করে দেও খাস করে গ্রামের তাম মুর্দে গানে মাফ করে দেও ই মাহফিলর সাহায্য কারকলরে দুনিয়া খেরাতে সাহায্য করিও আল্লাহ হরমাই শরীফ আইনর মেহমান হলে কবুল ফরমাও তোমার বন্ধা বান্ধি হল বুক পরে আশা লইয়া তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হইরে ইয়া আল্লাহ আল্লাহ আমরা হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আয় আল্লাহ আমি গুনাগার বড় আশা করছি তোমার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আমি আল্লাহ তোমার মায়ার বন্ধা হলিয়া ভিক্ষা চেয়ার আমরা তোমার দয়া দিয়া কবুল ফরমাও বিমারি হল রে শিফা দেও
আমরা রাস্তাঘাটে নিরাপদ করিয়া দিও, আমরা বাচ্চাদের জিন্দগির উজ্জ্বলা করে দিও। ই মাহফিল আউয়াল তো না আখির পর্যন্ত কবুল করিও। বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মুক্তি সব আচ্ছুন السلام عليكم ورحمة الله الحمد لله إن الحمد لله نحمده شكايبا تعرفوا আপনার বাচ্চাটা বাচ্চা বইবো এর মানে আওখানো উসিলা আছে নি না না আওখানো উসিলা আছে মাওলানা সব বানাইতো ইলে মাদ্রাসাত ভর্তি করা লাগবো মাদ্রাসাত ভর্তি হইলে তানোর উস্তাদ হলে তান রেখিতা করবা তালিম দিবা সে ফরি 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 মাওলানা সাব হইব এর মানে সর্বক্ষেত্রে উসিলা আছে নি না না উসিলা আছে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي نار تكبير الله اكبر نار رساله يا رسول الله اهل السنه والجماعه زنده باد زنده باد زنده باد زنده باد اهل السنه والجماعه مفتي سبع رقمان شبه چار سگوتم